চিত্র সেতু ভারতের পশ্চিমবাংলার হুগলি নদীর কাছে তৈরি একটি ক্যান্টিলেভার সেতু। এই সেতুটি হাওড়াকে কলকাতার সঙ্গে জড়িয়ে রাখে। এই সেতুটির প্রথম নাম ছিল নতুন হাওড়া পুল, যাকে পরিবর্তন করে 14 জুন 1965 রবীন্দ্র সেতু করে দেওয়া গেল। কিন্তু এখনও এই সেতুকে হাওড়া ব্রিজের নামেতেই জানা যায়। সামান্যতঃ প্রত্যেক পুলের নিচে পিলার থাকে, যার দ্বারা ব্রিজটা শক্তভাবে দাঁড়াতে পারে। কিন্তু এইটি এমন একটি ব্রিজ যা কি কেবল 4টা পিলারেতে দাঁড়িয়ে আছে। দুটি ব্রিজের প্রথম ভাগে আর দুটি ব্রিজের শেষ ভাগেতে আছে। সাহারার জন্য কোনো দড়ি কি তার নেই। এই সমগ্র দুনিয়ার মূল্যবান হাজার টন ওজনের ইস্পাতের গাদা ব্রিজ কেবল 4টি পিলারের সাহায্যেতে হাওড়াতে দাঁড়িয়ে আছে 80 বছর থেকে। যখনই দেখতে গেলে লক্ষ সংখ্যাতে দিন রাত এত ভারী ওজনে ভিড়েতে একে কাটাতে হয়। ইংরেজরা যখন এই পুলের কল্পনা করলেন, তখন তার এমন পুল তৈরি করতে চাইলেন যার নিচে খালি জল থাকবে, কোনো রাস্তা থাকবে না। তার ছাড়া ব্রিজের নিচে কোনো পিলার না থাকার জন্য উপরে ব্রিজ হয়ে যাবে এবং নিচে হুগলি নদীর জলেতে জাহাজ এবং নৌকোপি বিনা কোনো অসুবিধাতে চলতে পারবে। সেতুটি একটি ক্যান্টিলিভার পুল বা ঝুলা জন্যই সম্ভব ছিল। এই সেতুটির নাম বাংলার বরিষ্ঠ লেখক, কবি, সমাজসেবী বিখ্যাত বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামেতে রাখা গেছে। এই সেতুটির দুপাশে দুটি আরও বড় সেতু আছে। একটি হচ্ছে বিদ্যাসাগর সেতু এবং অন্যটি হচ্ছে বিবেকানন্দ সেতু। হাওড়া সেতুর টাওয়ারের উচ্চতা হচ্ছে 82 মিটার। এই সেতুটি ইস্পাতেতে তৈরি হয়েছে। প্রত্যেক দিন এই সেতুতে 150,000 যানবাহন যাতায়াত করে। সেই সময়তে 40,000 যাত্রী হেঁটে যাওয়া আসাও করে। তবে বন্ধুরা, এ তো ছিল কলকাতার রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, যার সম্পর্কে আজ আমি আপনাদের বলছিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পবিত্র বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আদৌ ভুলবে না। ধন্যবাদ।